হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর জ্যোতি বলছি এবং আজকে আমার সাথে আছেন সিনিয়র এডুকেশন কাউন্সিলর আনাতুল বলছি। আজকে আমরা দুজন একসাথে আপনাদের সাথে যে দেশটি নিয়ে কথা বলবো সেই দেশটির নাম হচ্ছে ইতালি। ইতালি সম্পর্কে কিন্তু আপনারা কম বেশি অনেক কিছুই জানেন, আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যেও দেখা যায় অনেক আগ্রহ ইতালিতে পড়তে যাওয়ার জন্য, এবং তারা দেখা যায় প্রপার গাইডলাইন পাচ্ছে না বা খুবই কনফিউজ যে আসলে কি করবে বা কি ধরনের রিকোয়ারমেন্টস লাগছে। তো শুরুতেই আমি একটু তুমি আপুকে রিকোয়েস্ট করবো বলার জন্য যে স্টুডেন্ট ভিসায় যদি একটা স্টুডেন্ট ইতালিতে পড়তে যেতে যায় তাহলে প্রথমেই তার কী কী এডুকেশনাল রিকোয়ারমেন্ট লাগছে, টিউশন ফিস কেমন হতে পারে, কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগছে কি না। ওকে, প্রথমে আমি জ্যোতিকে অনেক ধন্যবাদ জানাবো, যেহেতু আজকে আমরা ইতালি সম্পর্কে কথা বলতে যাচ্ছি। প্রথমে বলবো ব্যাচেলরের জন্য যারা এই কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে তাদের কিন্তু অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে রেজাল্ট থাকতে হবে 3-3 করে, এবং তারা কিন্তু উইদাউট আইএলটিএস অ্যাজ লাইক উইদাউট এনি ইংলিশ প্রফিসিয়েন্সিতেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। অ্যান্ড তাদের কিন্তু টিউশন ফি হতে পারে 4000 ইউরোস থেকে 6000 ইউরোসের মধ্যে, এটা কিন্তু অবশ্যই ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করছে। অ্যান্ড পাশাপাশি বলতে চাচ্ছি মাস্টার্স প্রোগ্রামের জন্য, যারা কিনা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদের কিন্তু ব্যাচেলর রেজাল্ট থাকতে হবে 2.75, অ্যান্ড তাদের যদি এমওআই থাকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটি দিয়েও তারা অ্যাপ্লাই করতে পারবে, আর পাশাপাশি উইদাউট আইএলটিএসও তারা এই কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়াও মাস্টার্সের কিন্তু আপনার ব্যাচেলরের যে টিউশন ফি রয়েছে কাছাকাছি এরকমই হয়ে থাকে 4000 থেকে 6000 মতো। সো আমি এখন জ্যোতিকে রিকোয়েস্ট করব কেন স্টুডেন্টরা ইতালিতে পড়াশোনা করতে যাবে বা কেন গেলে তাদের ভবিষ্যতের জন্য ভালো হবে সেই সম্পর্কে কিছু বলার জন্য। ওকে, ধন্যবাদ তুলিয়াপুকে। আমি প্রথমে বলি যে আপনি কেন স্টুডেন্ট ভিসায় ইতালিতে পড়তে যাবেন। প্রথম কারণ হচ্ছে ইতালি কিন্তু একটি সেঞ্জেন কান্ট্রি, সো আপনি যখন একটা সেঞ্জেন কান্ট্রিতে ঢুকছেন বাকি 25টা কিন্তু আপনার জন্য ভিসা ফ্রি। সো দ্যাট আমার মনে হয় সেঞ্জেন কান্ট্রিতে পড়তে যাওয়ার এটা প্রথম একটা রিজন হতে পারে। এবং দ্বিতীয় রিজন হচ্ছে উইদাউট এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেটা তো দেখো একটু আগে মেনশন করে দিল যে আপনি কোনো ধরনের আইএলটিএস ডুওলিঙ্গো বা এমওআই সার্টিফিকেট ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন ইতালির জন্য, এবং এই ক্ষেত্রে কিন্তু উইদাউট আইএলটিএস ভিসাও হচ্ছে। এবং থার্ড রিজন হচ্ছে টিউশন ফিস কিন্তু বেশ কম। অনেকেই আছে যে আমাদের কাছে এসে বলে যে আপু লো টিউশন ফিজের কান্ট্রি বা উইদাউট আইএলটিএস যাওয়ার কোনো সুযোগ সুবিধা আছে কিনা, তো আমার কাছে মনে হয় তাদের জন্য কিন্তু ইতালি একটা ভালো অপশন যেহেতু টিউশন ফিজ কম আছে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে ইতালির কনসুলেট অফিস কিন্তু বাংলাদেশে আছে, সো দ্যাট আপনার কিন্তু অ্যাম্বাসি ফেস করতে নিউ দিল্লি যেতে হচ্ছে না, নিউ দিল্লি যাওয়ার কোনো হ্যাসেল নিতে হচ্ছে না। এবং আপনি যেহেতু ইতালিতে স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন সো দ্যাট আপনি কিন্তু অবশ্যই পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারছেন, এবং সেটা হতে পারে উইকে 20 ঘন্টার মতো, এছাড়া গভর্নমেন্ট হলিডে বা সেমিস্টার ব্রেকে তো আপনি ফুল টাইম কাজ করার সুযোগ সুবিধা পাচ্ছেন। এবং লাস্ট থিং ইজ আ পিয়ার ফ্যাসিলিটিস, অবশ্যই ইতালিতে আপনার পিয়ার ফ্যাসিলিটিস আছে। অনেকেই চান যে যেই কান্ট্রিতে পড়তে যেতে যাচ্ছি সেই কান্ট্রিতে সেটেলমেন্ট হওয়ার কোনো সুযোগ সুবিধা আছে কিনা, যে অবশ্যই ইতালি আপনাকে সেই সুযোগ সুবিধাটা দিচ্ছে। সো আমার মনে হয় যে এতগুলো কারণেই আপনি হচ্ছে ইতালি বা অন্য কোনো সেন্টার কান্ট্রিতে অবশ্যই পড়তে যেতে পারবেন। আমরা মোটামুটি আজকের ভিডিওতে আপনাদেরকে আইডিয়া দিয়েছি যে আপনি কেন ইতালিতে পড়তে যাবেন এবং আপনি কী কী এডুকেশনাল রিকোয়ারমেন্ট লাগছে। সো আপনারা যারা বিস্তারিত জানতে চাচ্ছেন আর তাদের জন্য কী করতে হবে তুলিয়াপু, তাদের জন্য আমি প্রথমে বলবো আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ফোনে অথবা হোয়াটসঅ্যাপে, এবং আপনারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে আপনাদের যে কোনো একটি সিভি দিয়ে আমাদের সাথে ইনিশিয়াল একটা অ্যাসেসমেন্ট নিয়েও ইউনিভার্সিটি সাবজেক্ট সম্পর্কে জানতে পারেন। সো আর দেরি না করে কিন্তু আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করে সরাসরি কাউন্সেলিং নিতে পারছেন। অ্যান্ড আমাদের কাউন্সেলিং টাইম যদি আমি বলতে বলবো, যারা অফিস ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাউন্সেলিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত। এছাড়া যারা অফিস ভিজিট করতে পারছেন না বা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, এবং সেই সময়টাও কিন্তু সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।